জেল শর্ট মন্ত্রণালয় গণতন্ত্র আসনটি বাংলাদেশ নেতিগঞ্জা রেল স্টেশনে বিরতি নেওয়া ট্রেনের আসন বৃদ্ধির দাবিতে স্মারক রুপি বাংলাদেশের অন্যতম বৃহত্তম উপজেলা রায়পুরার 107 বছরের পুরনো এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্টেশন হল নেতিগঞ্জা। নেতিগঞ্জা রেল স্টেশনের মাধ্যমে প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 হাজার মানুষ দুর্গ ও স্বল্প পুরুষের গন্তব্যস্থলে আসা যাওয়া করে। কিন্তু অত্যন্ত গরিবের বিষয় এই যে এত গুরুত্বপূর্ণ একটি স্টেশনে বিভিন্ন সময় নানা অবহেলা প্রতীয়মান হয়। পাশাপাশি সার্বিকভাবে গুরুত্বপূর্ণ এই স্টেশনে বিরতি নেওয়া ট্রেনগুলোর বর্তমান বরাদ্দকৃত আসন অত্যন্ত অপ্রতুল এবং সীমিত। উচ্চ সমস্যার প্রধান শিকার বৃদ্ধ যাত্রী এবং মহিলা যাত্রীগণ। তাই আমরা নেতিগঞ্জা সহ রায়পুরা উপজেলা সর্বস্তরে সচেতন নাগরিকগণ, বাংলাদেশ রেলওয়ের মাননীয় মন্ত্রী এবং উচ্চপদস্থ দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দের কাছে আবেদন জানাই, নেতিগঞ্জা রেল স্টেশনের ঐতিহ্য, যাত্রী সংখ্যা এবং সকল মানবিক দিক বিবেচনা করে উক্ত স্টেশনে বিরতি নেওয়া ঢাকাগামী সকল ট্রেনের ভরাটুকুত আসন সংখ্যা দুর্গতি উপস্থিতিতে বৃদ্ধির মাধ্যমে আমাদের উক্ত সমস্যা হতে পরিত্রাণের স্থায়ী পদক্ষেপ গ্রহণ করবে। নিবেদন রায়পুর উপজেলার সকল জনসাধারণ, আসসালামু আলাইকুম। এই মিটিং স্টেশনের আন্তনগর ট্রেন স্থগিত দেওয়া হল। নদীয় স্টেশন সেই ট্যাঙ্ক পশ্চিম দিকে ফুরান লাল বিল্ডিং হল ব্রিটিশদের করা দুলাইন ছিল, এখন প্ল্যাটফর্মে আছে 4 লাইন। আর দুলাইন যে চিটাগাং থেকে ঢাকা পর্যন্ত তথা করতে পারে, এক গাড়ি ডাউন আরেক গাড়ি আপ, এই উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার, শেখ হাসিনা সরকার। আজকে যে স্টেশন দেখছেন এই নতুন আঙ্গিকে সারা বাংলাদেশে রেলকে ডেভেলপ করার জন্য, উন্নয়ন করার জন্য বর্তমান সরকার মহতী উদ্যোগ নিয়েছে এবং সফল হয়েছে, কারণ এই সরকার জনগণের সরকার, এই সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে। এখানে তো একজন ব্যক্তি কিন্তু উদ্যোগটা নিয়েছে সে সকলের সহযোগিতা নিয়ে সকলের কল্যাণের জন্য। আমার অনেক স্মৃতি বিচলিত স্টেশন, মুক্তিযুদ্ধের সময় স্টেশনের থেকে আমরা পাহাড়ি জামাস্ত্র কাজে নিয়ে যেন রাজাকার আলবদান পাকিস্তানি বাহিনী ঢুকতে না পারে। আজকে নতুন আঙ্গিকে আবার ট্রেন হচ্ছে, শ্রেণী স্টেশনে হচ্ছে, 6টা রেল স্টেশন রায়পুরায় উপজেলায় আগুনগঞ্জ খানাবাড়ি হাটগঞ্জা হাতিগঞ্জা শ্রেণী দিয়ে দৌড়াল দিই। বাংলাদেশে এমন কোন উপজেলা না যেখানে 6টা রেল স্টেশন আছে। আমি গর্ববোধ করি যে এলাকার মানুষ অত্যন্ত সহযোগিতামূলক ব্যবহার করে। আগের পুরান স্টেশনের পিছনে কুরবন্দর স্কোয়ার ছিল, হোটেল ছিল, শত শত সাইকেল নিয়ে বেড়াবো পাটলি মনন্দি থেকে সুখপুর থেকে এসে সাইকেল নিয়ে এসে এখানে রেখে 8 আনা ছিল ভাড়া, টিকিট দিয়ে ঢাকা যেত, ঢাকা থেকে তার শেষ করে সেই 8 আনা টিকিট ফেরত দিয়ে সাইকেল নিয়ে আবার বাড়ি যেত। শত শত মানুষ মারামারা ছিল, এখন ডবল রেললাইন হয়েছে। আমি দেখেছি কিছুদিন আগে এক লোক বেলাবো থেকে এসে বলো আব্দুল ভাই আমার তো চিনে টিকিট তো পেলাম না, আইলাম বেলাবো থেকে শিবপুরের উপজেলা চেয়ারম্যান ভাই আছে, বেলাবোরের অনেক লোক আছে, কারণ একসাথে তো ছিলাম আমরা রায়পুরা, পরে তো 4টা ইউনিট ভাগ হয়ে গেছে, সব নেতার এখান দিয়ে এখনো আসেন, এসে যদি টিকিট না পায় একটু হতাশ করে, কারণ এখান থেকে ছাড়লে দুর্ভাগ্যন্দা বিমানবন্দর তো ছেলে কমলাপুর দেড় ঘন্টা বিষয় প্রচুর আর কাজে। আমি মনে করি নেতিগঞ্জা স্টেশনে আগে শশী দত্ত স্বাস্থ্য ছিল, শঙ্কর মেম্বার উপজেলা জমিরুদ্দিন সাহেবের স্বাস্থ্য ছিল এবং মনীন্দ্র বাবুর একটি ছিল, দোকান ছিল, কম
এবং আমাদের এখানে আমাদের তো ফৌজি ভাইয়ের মাস্টার ফৌজি ভাই আন্তরিকতা এই পুরন্দপুরে টিকিট পাই টিকিট নেই তার আত্মশান্তি কামনা করি আমি এখন আমরা যারা নতুন প্রজন্ম আমি আন্দোলন করেছি আগে স্টেশনের গুলোতে হলে স্টেশন যারা সামান্য করেছে আজকে গণ হয়েছে সমস্ত প্রসঙ্গে এখন যানজট থেকে যায় আমি কিন্তু সেই আমার গাড়ি থেকে হাঁটা শুরু করে আমি আসছি কারণ গাড়ি কিন্তু দেখি যানজট আমি তো গাড়ি কিন্তু ভুল দিচ্ছি একটু পরপর হয়তো সংগঠনের এই উদ্যোগ পাবো না ঐতিহাসিক উদ্যোগ একটা কাজে আমি বলবো আমি ইয়াদার সঙ্গে সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে কথা হয়েছে উনি এখন ডিপার্টমেন্টে আছেন আমার আগে নিকটাত্মীয় ট্রাফিক ডাইরেক্টর শফিকুল ইসলাম একটু কিনে আমার কাছে তো মুজামিল্লার আপন সেবক আছে মনোরঞ্জিত পিজি উনাদের কাছে আমরা যেতে পারি মন্ত্রীর কাছে আমাদের যেতে পারি কারণ ব্যক্তির কোন সাকসেস দাবি নয় রায়পুরার 5 লক্ষ মানুষ বেলাবরের মানুষ শিবপুরের এই অংশ যশোরের অংশ এখানে আছে এমনকি পাঁচই কিন্তু কর্ম পেয়েছি এখানে কিছুদিন আগে আরে ভাই আপনি কর্ম ছেড়ে দেবো নবীনগরের কাছে বান্ধ দিয়ে আর রাস্তা হয়ে গেছে নৌকা ক্রস করলে মির্জাচর মির্জাচরতে গাড়ি উঠে আর এই গাড়ি নামাইছে স্টেশনে মানুষের মুভমেন্ট যাদের বেড়ে গেছে কারণ শেখ হাসিনার প্রিয় পদক্ষেপই যেমন করে প্রত্যাশিত হয়েছে যেমন করে রেল সিদ্ধ হচ্ছে রেললাইন হচ্ছে আমি মনে করি মেটিকানটা আমরা যারা আছি বিশেষ করে মেটিকানটা আমাদের সহনশীল হতে হবে বাইরের লোক আসবে তাদেরকে মেমান মনে করতে হবে আমার আরেকটি দাবি আছে করে এসছি আমি এখানে যদি ব্যবস্থা করা যায় সব বড় বড় স্টেশনে যাত্রীদের জন্য বিরতি রেস্টুরেন্ট করা হয় থাকা তরলপুর দেখবেন বিরতি আছে ভৈরব আছে ব্রাহ্মণবাড়িতে আছে এইটাও কিন্তু ছয়টা স্টেশন একটা উপজেলা এমন আর্থিক ধর্ম কাজে এখানে আমরা বিরতি রাখার জন্য যাত্রীরা কম পরিচিত থাকবে রেস্ট হাউস যাইতে পারলো না কোনো কোনো যাত্রী বাড়িতে যাইতে পারলো না ঢাকায় গাড়ি ফেল করলো উঠতে পারলো না মানুষের ভিড়ে তারা তো থাকবে সেটা করার জন্য আমরা প্রস্তাব হয়ে দায়িত্ব অবতরণ থাকার সম্মানিত সভাপতি শ্রী মুক্তিযোদ্ধা আব্দুল হোসেন উপস্থিত এলাকাবাসী আজকে যে মহতি উদ্যোগ এটা কোনো কারো ব্যক্তিগত উদ্যোগ নয় কারো ব্যক্তিগত থাকতেও নয় এটা এলাকাবাসীর এবং এই রায়পুর উপজেলাবাসীর তার একটা দাবি যে এখানে বিভিন্ন আন্তর্গত ট্রেন আগাগামী যা যে ট্রেনগুলি চলাচল করছে এগুলি এখানে স্টপেজ দেওয়া এবং যে সিট সংখ্যা আছে এই সিট সংখ্যা আরো বাড়ানো তাতে আজকে এই উদ্যোগ থেকে এই আজকের এই সভা থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি দাবি রাখছি আমাদের বৃহত্তম রায়পুরবাসীর দাবি ওই দাবি আমাদের যে আমাদের এখানে কোনো হাইওয়ে নেই এখানে বাংলাদেশ ঢাকা থেকে আসা যাওয়ার কোনো রাস্তা বিকল্প রাস্তা নেই ট্রেন দ্বারা তাই আমাদের রায়পুর উপজেলাবাসীর পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে আমি অনুরোধ দাবি করছি বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষ কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনগণের এই সুযোগ সুবিধা উনি চান উনি বাংলাদেশের উন্নয়ন চান জনগণের উন্নয়ন চান ও সরকারের কাছে আমার পরিচয় দাবি আমি সম্পর্ক যদি আফজাল ভাই হারুন ভাই এরা সম্মিলিতভাবে গ্রামমন্ত্রী ভাইদের স্মরণ করা হয় তাহলে কি কি আসন যেমন বৃদ্ধি হবে এখানে আপনার
এমন আনসার অবশ্যই আমরা থামবে। আমাদের এখানে টিম অনেকে বলেছিল যে টান তো নগণ্য, এখানে আনসার অবশ্যই থামানো যাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব আর প্রয়োজনে রেলমন্ত্রী মহোদয়ের সাথে আমরা একটা স্মারকলিপি আজকে স্মারকলিপি তৈরি করে এনেছি, আপনাদের গণস্বাক্ষর করে আপনাদের নেতৃত্ব হারিন ভাইকে সহ মন্ত্রী মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের কাছে যদি উপস্থাপন করা যায় সাথে সাথে এটা অ্যাকশন হবে, এর কোনো বিকল্প নেই। যাই হোক, আপনারা এখানে এসেছেন মন্ত্রী সরকারে, আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে যারা এই মানববন্ধন সার্থক করার জন্য চেষ্টা করেছেন স্টেশনের আদাস এবং সাংসদ সহ যারা আদাস এই শাহবাগ সোহেল এবং মাসুদ সহ যারা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি।